আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের পাওয়ার কোয়ারির আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল দেখব। আজকের ভিডিওটির টপিক হলো কিভাবে আমরা একটি কলামে আমাদের যেই ডাটাগুলো থাকবে সেটাকে আলাদা আলাদাভাবে বিভক্ত করব। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে মাইক্রোসফট এক্সেলের যে পাওয়ার কোয়ারি যে টুলটি আছে এটার মাধ্যমে আপনি কিভাবে আপার কেস, লোয়ার কেস, তারপর প্রপার কেস এবং স্পেসগুলো রিমুভ করবেন, তারপর আলাদা আলাদা যে কলামে যে ডাটাগুলো আছে সেগুলোকে একত্রে করবেন সেটা আমরা দেখিয়েছিলাম। কিন্তু আজকের কলামে আমরা দেখব যে কিভাবে আপনি বিভক্ত করবেন সেটা দেখবো, অর্থাৎ ভাগ করবেন এটা দেখবো। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 14 তারিখ থেকে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। হাতে আর অল্প কয়টা দিন বাকি আছে, আসন সংখ্যা খুবই সীমিত। যারা ভর্তি হতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছি আমাদের এ কলামে কতগুলো নাম আছে এবং এখানে দেখতে পারতেছি যে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডিল নেমও আছে। তা এগুলোকে আমরা এখন আলাদা আলাদা কলামে ভাগ করে দেখতে চাই। তা এইটা আমরা কিভাবে করব? এটা মাইক্রোসফট এক্সেলে ফর্মুলার মাধ্যমে করা যায়, তারপরেও আমরা এটা পাওয়ার কোয়ারির মাধ্যমে কিভাবে খুব সহজে করা যায় সেটা শিখব। তা এজন্য আপনি যে কাজটি করবেন, আমি এ কলামটি সিলেক্ট করলাম। এ কলামটি সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব ডাটা মেনুতে। ডাটা মেনু থেকে এখানে দেখবেন যে ফর্ম টেবিল নেমস। আমরা লাস্ট ক্লাসে কিন্তু বলেছিলাম যে আপনি পাওয়ার কোয়ারিতে কোনো কাজ যদি করতে চান, আপনার যে ডাটাটি থাকবে সেটাকে টেবিল রেঞ্জে কনভার্ট করে নিয়ে যাবেন। তাহলে হবে কি, আপনি নিচে কোনো ডাটা এন্ট্রি করলে ওই টেবিলের সঙ্গে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তা আমরা এখন এখান থেকে ফর্ম টেবিল রেঞ্জ, এটাতে আমরা ক্লিক দিলাম। ফর্ম টেবিল রেঞ্জে ক্লিক দেওয়ার পরেই দেখতে পারবেন যে এইটা আমাকে একটা ডায়লগ বক্স এসেছে, এখান থেকে মাই টেবিল হ্যাজ হেডার। আমার কোনো হেডার নেই, এই টেবিলে কোনো হেডার নেই, এই জন্য আমি ওকে দিলাম। ওকে দিয়ে আমি ওই চেকবক্সে টিক না দিয়ে ওকে দিয়েছি। এখন আমাকে পাওয়ার কোয়ারির যে এডিটর যে অপশনটি আছে সেখানে নিয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা আমাদের মূল কাজগুলো করব। তা আপনি এখান থেকে চলে যাবেন ট্রান্সফর্ম নামে যে মেনুটি আছে এখানে যাবেন। ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা এই জায়গাটা থেকে যে কাজটি করব, চলে যাব যে এই যে টেক্সট কলাম নামে যে গ্রুপটি আছে এখানে, এখান থেকে আমরা এই যে স্প্লিট কলামস আছে এইটাই আপনি যাবেন। এই টুলটিতে আমরা এই অ্যারোতে ক্লিক করলাম। এখন বাই ডেলিমিটার আছে, তা আমরা এই ডেলিমিটারের ভিতরে এই কাজটি করব। এই অপশনটি আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেলের যেই টেক্সট টু কলাম নামে যে টুলটি আছে এখানেও কিন্তু পেতাম। তারপর পাওয়ার কোয়ারিতে এটা একটু অ্যাডভান্সভাবে কাজ করে, কিভাবে করে সেটা আমরা এখন দেখব। তা আপনি এ কলামটি সিলেক্ট করলেন, করে ট্রান্সফর্ম মেনুতে গেলেন, টেক্সট টু কলাম থেকে আমরা স্প্লিট কলামসের এখানে গেলাম, তারপর বাই ডেলিমিটারে আমরা ক্লিক দিলাম। বাই ডেলিমিটারে ক্লিক দিলে আমাদের সামনে একটি ডায়লগ বক্স চলে এসেছে। এখান থেকে এখন আমাদের এই যে এ কলামে, অর্থাৎ আমাদের কলাম ওয়ানে যে ডাটাটা আছে আপনি কিভাবে এটাকে ভাগ করতে চাচ্ছেন। আমার এই যে একটা বক্স দেখতে পারতেছি, এখানে যদি আমি মাউসের কার্সার দিয়ে ক্লিক দিই তাহলে এখানে ক্লন আছে, কমা আছে, ইকুয়াল সাইন আছে, স্পেস আছে। তা আমাদের এই যে এ কলমে যে ভ্যালুটা আছে, ডাটাটা আছে, সেখানে কিন্তু স্পেস আছে এবং এই স্পেস অনুপাতে আমি এটাকে আলাদা আলাদা কলামে দেখতে চাচ্ছি। তাহলে এখন আপনি স্পেসে এখানে দেন, এখানে আমরা লাস্টের অপশনটিতে সিলেক্ট রাখবো, তারপরে আমরা এখান থেকে জাস্ট ওকে দিয়ে দেবো। এখন ওকে দিলেই আপনি দেখতে পারতেছেন যে আমার নাম অনুপাতে আলাদা আলাদা হয়ে গিয়েছে। তা আমরা কিন্তু এটাকে আলাদা আলাদা করে ফেলতে পারলাম। এখন আর একটা বিষয় আমরা এখানে দেখব যে ধরুন আপনি চাচ্ছেন কি, শুধু যে প্রথম নামটা আছে এই প্রথম নামটা আলাদা করতে চাচ্ছেন, বাকি যে নামগুলো থাকবে সেটাকে আলাদা একটা কলামে নিতে চাচ্ছেন। এখানে যেভাবে এরকম আলাদা আলাদা কলাম হয়েছে আমরা এভাবে করতে চাচ্ছি না। তাহলে আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখেছিলাম যে আপনি যদি পাওয়ার কোয়ারিতে কোনো কাজ করেন, আবার যদি ব্যাকে যেতে চান, তাহলে ডান পাশে আমাদের এইখানে যে অ্যাপ্লাইড স্টেপস আছে এখান থেকে আমরা এই যে চেঞ্জ টাইপটা করেছিলাম এটা আমরা একটা টিক দিয়ে দিলাম। আমরা তারপর এখান থেকে স্পিড কলামসে টিক দিয়ে দিলাম এবং চেঞ্জ টাইপ এভাবে চলে এসেছে। এখন এখান থেকে আমরা এইটাকে সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম মেনুতে গেলাম, আমরা স্পিড কলামে গেলাম এবং বাই ডেলিমিটারে গেলাম, তারপরে এখানে স্পেস আছে, স্পেস অনুপাতেই রাখলাম এবং এইখানে স্পিড অ্যাট আছে, এই যে লেফট মোস্ট ডেলিমিটার এই প্রথম অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন। এখন যদি আমরা ওকে দিই তাহলে দেখতে পাবেন যে আমার এখানে দেখুন আলাদা কিন্তু হয়ে গেল। ওকে, এখন এটাকে আমরা মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসে নিয়ে যাব। এটা আমরা কিভাবে নিব, তা এজন্য আপনি চলে যাবেন হোম মেনুতে। হোম মেনু থেকে আমরা লোডের এই অ্যারোতে যাব, এখান থেকে ক্লোজ অ্যান্ড লোড টু এটাই ক্লিক দিবেন
এটা ক্লিক দিলে এখন আমাদের সামনে যে ডায়লগ বক্সটি আসলো এই ডায়লগ বক্সটির ব্যবহার আমি আগের ক্লাসেও বলেছিলাম যে ফিফথ স্যারে শিখব এখান থেকে আমরা জাস্ট যেহেতু আমি এই এই যে শিটটি আছে এখানে ইনসার্ট করতে চাচ্ছি সেহেতু আমি এই এক্সিস্টিং ওয়ার্কশিটে দিয়ে আমি এই জায়গাটা সিলেক্ট করলাম করে তারপর আমি ওকে দিয়ে দিলাম এখন লক্ষ্য করবেন যে আমার ওই ডাটাটি এখানে কিন্তু প্রস্তুত হয়ে আমার এখানে আসতেছে একটু সময় নিচ্ছে যেহেতু টেবিলে মেবি অনেক ডাটা আছে হ্যাঁ দেখুন চলে এসেছে এখন এখানে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া এখানে যে কলামগুলো আছে যে কলামগুলো আছে এগুলো কি আমরা নাম পরিবর্তন করতে পারি না খুব সহজেই করতে পারবো তা ডান পাশে দেখেন আমাদের কোয়ারিজ অ্যান্ড কানেকশনের যেই আমরা একটা প্যান দেখতে পারতেছি এটির উপর যখন ডাবল ক্লিক করব আমাদের কিন্তু পাওয়ার কোয়ারি এডিটর অপশনে নিয়ে যাবে এখন উপরে যে কলাম আছে এই কলামের উপরে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা চাইলে এখানে লিখতে পারি যে ফার্স্ট নেম তারপর আমরা এখানে এটাও আমরা ডাবল ক্লিক করে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে সেকেন্ড নেম এভাবে ধরেন আপনি লিখলেন এভাবে লিখে আমরা এখন ক্লোজ টু লোডে গেলাম এখন এখানে দেখবেন যে এটা একটু রিফ্রেশ হতে সময় নেবে এই ডান পাশে আমরা দেখতে পারতেছি টেবিলটা লোডিং হচ্ছে কিছুটা সময় নেবে রিফ্রেশ হতে দেখুন আমার উপরে কিন্তু ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম হয়ে আসলো এখন এইভাবে কেন পাওয়ার কোয়ারিতে আমরা আনলাম আমরা তো এটা চাইলে এক্সেলেও করতে পারতাম এই প্রশ্নটি আপনারা করতে পারতেন তা এটা আমরা কেন আনলাম দেখুন কারণ হলো আমার এই বাম পাশে যেই ব্যবহারটি করেছি আমরা এখন এখান থেকে যদি আমি এই তানভীর রহমানের জায়গায় যদি আমি অন্য একটা নাম দিই যেমন আমি তানভীর রহমানের জায়গায় যদি এখন সাকিব আল হাসান আমি দিলাম দিয়ে এখন আমি এই টেবিলের উপর এসে রাইট বাটন ক্লিক করলাম এবং এখান থেকে যদি আমি রিফ্রেশ দিই দেখুন আমার এখানে এটা প্রস্তুত হতে সময় নিচ্ছে যেহেতু অনেকগুলো ডাটা এখানে ডান পাশে আমরা লক্ষ্য করতেছি অনেক আমি ডাটা নিয়ে ফেলেছিলাম সাকিব আল হাসান খুব সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসলো এখান থেকে যদি কোনো নাম আপনি ডিলিট করে দেন ধরুন আমি ডিলিট করে দিলাম এখন এখানে আসলাম এখানে রাইট বাটন ক্লিক করে আমরা রিফ্রেশ দিলাম তাহলে এটা প্রস্তুত হয়ে এখানে কিন্তু ফুল ফাঁকা হয়ে যাবে দেখতে পারবেন ঠিক এই টেবিলটার নিচেও যদি আপনি কিছু লিখেন সেটা কিন্তু এমন হয়ে যাবে তা আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি আমি আগের জায়গায় ফিরে আসব আমি এভাবে আসলাম এখন কথা হলো যে শুধু আপনি এই টেবিলটা রাখবেন আপনি এই বাম পাশের এগুলো রাখবেন না এবং এটার ভিতরে পাওয়ার কোয়ারির যেই লিঙ্ক আছে এটা রাখতে চাচ্ছেন না তাহলে এটা কিভাবে কি করবেন আমরা এখন এই টেবিলটাতে আসলাম তারপর আমরা উপরে দেখবেন কোয়ারি নামে একটা মেনু চলে এসেছে এটাই যাবেন এখান থেকে এই যে ডিলিটে ক্লিক করলে আমাদের এই কোয়ারিটা থাকবে না আমরা ডিলিট করে দিলাম থাকলো না তারপর এই যে টেবিলটা আছে এটাকেও আপনি এখন ডিলিট করে দেন এটাও আমার দরকার নেই এই যে যেই টেবিলটা আছে এটা এখন আপনি সব ধরনের কাজ করতে পারবেন তা মূলত হলো এইটা আজকের ব্যবহার যে আপনি কিভাবে আপনার একটা কলামের ভিতরে যদি নাম থাকে সেটাকে আপনি নামগুলো যদি কমা আকারে থাকে স্পেস আকারে থাকে কলন আকারে থাকে সেগুলোকে আপনি কিভাবে বিভক্ত করে আলাদা আলাদা কলামে নেবেন আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু আমরা দেখে নিলাম এবং এটাকে কিন্তু আপনি লিঙ্ক করেও রাখতে পারবেন এটা দারুণ একটা টুল খুব শক্তিশালী ব্যবহার আশা করি আপনারা এই টুলটির ব্যবহার করবেন তা আমরা পাওয়ার কোয়ারির একটা সিরিজ টিউটোরিয়াল শুরু করেছি আপনারা যদি ধাপে ধাপে আমাদের সাথে থাকেন পাওয়ার কোয়ারির অনেক অ্যাডভান্স ব্যবহারগুলো শিখতে পারবেন এবং মাইক্রোসফট এক্সেলের নিত্যদিনের কাজগুলো আপনার কাছে খুব সহজ হয়ে যাবে তো ডিয়ার ভিউয়ার্স ভিডিও এখানেই শেষ করব তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ